তোমার আমার একটা পার্সোনাল চ্যাট, একটা চ্যাট, চলো সেটা শো হয়ে গেছে বা যাই হয়ে থাকুক সেটা হয়ে গেছে, কিন্তু সেটার জন্য তুমি কি করেছিলে? তুমি উনি ভিডিও করতে বসে গেলে যে হ্যাঁ মন্দিরে বাদুড়িয়াতে দেখা করতে গেছে, তার আমার স্ক্রিনশট আছে, কোথায় সিঁদুর লেপটে গেছে, হেনা তেনা, তোমার লজ্জা করে নাই কথাগুলো বলতে? তুমি আমাকে ভালোবাসতে? তুমি আমাকে ভালোবাসতে? আজকে কোন কন্ট্রোভার্সি চ্যানেল, আজকে কোন কন্ট্রোভার্সি চ্যানেল এখনো পর্যন্ত 4 মাস আগের টপিকটা নিয়ে ভিডিও করছে আমাকে দেখাও তো? চলো তুমি একটা চ্যানেলের নাম বলো, চলো তুমি আমাকে একটা চ্যানেলের নাম বলো, বলো যে হ্যাঁ দেখ এখনো এই চ্যানেল গুলো তো করছে তোকে নিয়ে, পুরোনো ভিডিও গুলো এখনো করছে, পুরোনো কাসন্দি টেনে এনে ভিডিও করছে, আজকে কোন চ্যানেল করছে? কোনো চ্যানেল করছে না, তুমি একা করছো। ভালোবাসতে তুমি আমাকে? বিশ্বাসঘাতকতা করনি তুমি? বিশ্বাসঘাতকতা করনি? লজ্জা করে না তোমার মুখে? তোমার মুখে বিশ্বাস শব্দটা অ্যাকচুয়ালি মানায় না, তোমার মুখে বিশ্বাস শব্দটাই মানায় না। কি টাইটেল দিয়েছিলে সেদিনকে, কি বললে টাইটেলটাই? স্যান্ডি তোর বোনকে ম্যান্ডি সুরা গিফট করেছিল, কেন বললে? কেন বললে স্যান্ডি তোর বোনকে ম্যান্ডি সুরা গিফট করেছিল, কেন বললে? এটা এটা আমার চ্যানেলে কোথায় দেখানো হয়েছে? কোন ভিডিওর পার্ট? তুমি আমার তুমি কন্ট্রোভার্সি করবে ভিডিও পার্ট নিয়ে করবে তো? কোন ভিডিওর পার্ট এটা? কোথায়, কোন চ্যানেলে, কোথায়, কবে বলেছি আমি এই কথাটা তোমাকে? কোনো চ্যানেলে বলেছি যে তুমি, মানে কোনো ভিডিওতে বলেছি যে তুমি সেটা নিয়ে বসে বসে গেলে বলতে? আর দিনের পর দিন প্রত্যেকটা ভিডিওতে একটা টপিক টেনে যাচ্ছ যে হ্যাঁ রাত্রিবেলা করে কি, মানে ব্যঙ্গ করে করে বলছো, ঢং করে করে, সুর করে করে, ঢং করে করে বলছো কি রাত্রিবেলা করে ম্যান্ডি চলে গেল স্কুটি করে, স্যান্ডি তুই এই এই বাড়ি চলে আসলি, তোকে মারলো, হেনা করলো, তুইও মারলি, তোর মারামারি করলি রাত্রিবেলা, এই কথাগুলো, এই কথাগুলো কি কোনোদিন কোনো ভিডিওতে আমার চ্যানেলে দেখা গেছে? মানে আমার আমার ভিডিওতে কোনোদিন এই কথাগুলো আমি বলেছি না? সোমনা তোর চ্যানেলে কোনোদিন এই ভিডিওতে এই কথাগুলো বলেছে? নিশ্চয়ই সোমনা তো বলেনি, আমিও বলিনি। তুমি পার্সোনালি জানতে পেরেছো, ব্যক্তিগত ভাবে জানতে পেরেছো, সেইটা নিয়ে তুমি এখন ভিডিও করে যাচ্ছ, সেই কথাগুলো তুমি এখন তুলে যাচ্ছ, আবার বলছো কি আমি তো কখনো কখনো তোদের সাথে বিশ্বাসঘাতকতা করিনি, তোর সাথে কখনো বিশ্বাসঘাতকতা করিনি। তুমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে তুমি বিশ্বাসঘাতকতা করো, তোমার প্রত্যেকটা নিঃশ্বাসে বিশ্বাসঘাতকতা, তুমি যতবার নিঃশ্বাস ফেলো না সারাদিনে, প্রত্যেকটা নিঃশ্বাসে তোমার বিশ্বাসঘাতকতা। আজকে তোমার তোমার উপর আমার, তুমি আমাকে নিয়ে, হ্যাঁ এখন তুমি বলতেই পারো, তুমি আবার এই কথাটা এখন বলতে পারো, আমার এই ভিডিওটার পরে বলতে পারো, হ্যাঁ তুই তো আমাকে একটা, তুই তো আমাকে বলেছিলি যে তোদেরকে নিয়ে নোংরা নোংরা কথা বললে, ডাটি ডাটি কথা বললে তোর ভালোই লাগে, তুই তো বলেছিলি, তাই তো বলি। কোন সময় বলেছিলাম সত্যপাতি, কোন সময় বলেছিলাম? আজ থেকে 3-4 মাস আগে বলেছিলাম এই কথাটা তোমাকে, তুমি খুব ভালো করে জানো তখনকার সময় এখনকার সময় অনেকটা পার্থক্য, তারপরেও তুমি কেন, কেন তোমার প্রত্যেকটা ভিডিওতে তোমার ওই ওকে টেনে নিয়ে না নিয়ে আসলে হয় না, না টেনে না নিয়ে আসলে হয় না প্রত্যেকটা ভিডিওতে? আজকে মিট আপে গেছি, মিট আপের ভিডিওটা পোস্ট করেছি, তুমি মিট আপ নিয়ে কন্ট্রোভার্সি করো, যা খুশি বলো, আমি খারাপ খাইয়েছি সবাইকে, গিফটের লোভে ভিডিও করেছি, সবাইকে মাংস ভাত খাইয়ে দিয়েছি, আমি এই করিনি, ওই করিনি, এটা করে ছোট কথা, তুমি যা খুশি বলো আমাকে, পুরো যত খুশি নোংরা কথা বলো, আমি একটা কথা বলবো না। আজকে 4 বছর ধরে ইউটিউবে রয়েছি, আমি এগুলো সহ্য করতে পারি, আমি জানি নেগেটিভ নেগেটিভ নেগেটিভিটিও থাকবে, পজিটিভিটিও থাকবে, আমি জানি, তুমি যা খুশি বলো, কিন্তু কিন্তু আবার আরো কেটে নিয়ে আসো, কেন, কেন? তোমার বিচার ভগবান করবে, তোমার বিচার না ভগবান করবে। গা পিত্তি জ্বলে যাচ্ছিল তোমার ওই নেকা কান্নাটা দেখে আমার। আজকে শুধুমাত্র তোমার জন্য মারিয়াদের সাথে আমার সম্পর্ক নেই, শুধুমাত্র তোমার জন্য, ঠিক আছে? আমি আগে আগের ভিডিওতেও বলেছি, আজকের ভিডিওতেও বললাম, শুধুমাত্র তোমার জন্য। তুমি যেদিনকে ফার্স্ট বলেছিলে যে বাদুড়িয়াতে আমি দেখা করেছি, তার সেই যে সোমনাথের মনে তুমি মারিয়ার মারিয়ার বিরুদ্ধে একটা বিষবৃক্ষ পুঁতে দিলে, সেই বিষবৃক্ষটা না দিন 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 বড় হচ্ছিল, দিন 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 বড় হচ্ছিল, তোমার তোমার মুখ থেকে ফার্স্ট যেদিনকে বেরিয়েছে, দিনের পর দিন তুমি মারিয়ার বিরুদ্ধে সোমনাথকে মেসেজ করে গেছো, দিনের পর দিন সোমনাথের মনের মধ্যে মারিয়ার বিরুদ্ধে বীজ পুঁতে গেছো। আমি তুমি আলাদা করোনি মারিয়াদেরকে আর আমাকে, তুমি আলাদা করোনি সত্যি, তুমি সোমনাথকে পার্সোনালি মেসেজ করে ওকে উত্তপ্ত করে তুলেছিলে। যেদিন থেকে সোমনাথ জানতে পেরেছে, যেদিনকে সোমনাথ ফার্স্ট তোমার ভিডিও দেখে জানতে পারলো যে বাদুড়িয়াতে আমি দেখা করেছি, তারপর সেদিনকে রাত্রিবেলাতেই সোমনাথ আমাকে নিয়ে বাদুড়িয়াতে গেছিল, তারপর থেকে সেই দিন থেকে শুরু হয়েছিল সোমনাথের তলে তলে এই খবরটা কতটা সত্যি সেটা যাচাই করা, যেটা আমাকে সোমনাথ রিসেন্ট বললো।
কিভাবে ও যাচাই করেছে, কিভাবে কি ওর সোমনাথের বক্তব্য, আমার প্রসেসিং চলছিল, আমি এতদিন ধরে একটা প্রসেসিং এর মধ্যে ছিলাম যে সুতপাদির কথাটা সত্যি না মিথ্যে সেটা যাচাই করার জন্য, সেটা সোমনাথের বক্তব্য, ও নাকি প্রসেসিং করছিল, আমি জানি না কি প্রসেসিং করছিল, আমার সেটা জানা, আমার আমার পক্ষে সেটা জানা সম্ভব না, যার জন্য মারিয়াদের সাথে তোমার ওই ভিডিওটা করে তুমি সবকিছু বলে দেওয়ার পরেও সোমনাথ মারিয়াদের বাড়িতে গেছে, মারিয়াদা এই বাড়িতে এসেছে, একটা সম্পর্ক ছিল, সবকিছু ঠিকঠাক ছিল। রিসেন্টও আমি সোমনাথকে যখন বললাম যে মারিয়াকে কি আমি মিট আপে বলবো, মারিয়া তো হলুদ শাড়ি কিনেছে আমার জন্য, এটা করেছে ওটা করেছে, মারিয়াদেরকে কি বলবো, সোমনাথ বললো যে মারিয়া যদি আসে তাহলে কিন্তু আমি মিট আপে থাকবো না। আজকে সবটা শেষ করেছো তুমি, মারিয়াদের সাথে আমাদের সম্পর্কটা শেষ করেছো তুমি, দুটো পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছো তুমি।